ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে দুটি প্যারানর্মাল ঘটনা শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটফুটে বাচ্চাটির শরীরে বড় একটি হাতের ছাপ। ঘটনাটি 2015-এর জুন মাসের। একদিন রাতে বাচ্চাটি তার বোনের সাথে খেলা করছিল। সোফায় উঠে লাফালাফি করার সময় বাচ্চাটির বোন মোবাইল দিয়ে বাচ্চাটির ছবি তুলেছিল। পরের দিন যখন ছবিগুলো দেখছিল তখন দেখা গেল বাচ্চাটির শরীরে একটি বড় হাতের ছাপ, যেন কেউ বাচ্চাটিকে ধরে আছে। বাচ্চাটি ছোটবেলা থেকেই ঠিকমতো কথা বলতে পারতো না। নাক কান গলা সহ নিউরো স্পেশালিস্ট দেখানো হচ্ছিল কিন্তু কোনো লাভ হচ্ছিল না, তাই বিভিন্ন হুজুরের কাছেও নিয়ে যাওয়া হয়েছে। এই ছবি দেখার পর বাচ্চাটির পরিবার আরও শিওর হয়ে যায় যে বাচ্চাটির সাথে প্যারানর্মাল কিছু হচ্ছে, কারণ বাচ্চাটি প্রায় একা একাই খেলা করে এবং মনে হয় যেন অন্য কারোর সাথে খেলা করছে। ওকে জিজ্ঞেস করা হয় যে তুমি কার সাথে খেলা করো, বলে আম্মু। পরবর্তীতে হুজুর ওঝা যারাই বাচ্চাটিকে দেখেছেন বলেছেন জন্মের পর থেকে বাচ্চাটি পজেসড এবং জিন পরি বা অশরীরী যাই বলুন না কেন, সেটা নাকি বাচ্চাটির রক্তের সাথে এমনভাবে মিশে গেছে যে ওটা নাকি ওর মায়ের রূপ ধরেই সবসময় ওর সাথে থাকে এবং বাচ্চাটি আর হয়তো কখনোই পুরোপুরি সুস্থ হবে না। এই বিষয়ে বিশেষজ্ঞকেও স্বেচ্ছায় সাহায্য করতে চাইলে কিংবা যদি মনে করে থাকেন সত্যি বাচ্চাটিকে উপকার করতে পারবেন, তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং টাকা ইনকামের ইচ্ছা থাকলে প্লিজ দূরে থাকবেন। এবার দ্বিতীয় যে ঘটনাটি শেয়ার করছি তা এই বছরেরই 2-3 মাস আগের ঘটনা। বাচ্চাটি দুপুরের ছাদে খেলা করছিল এবং কোনো কারণ ছাড়া হঠাৎ বাচ্চাটি চিত হয়ে পড়ে যায়। কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করা হলে বলতে পারে না কিছুই যে বাচ্চাটি কিভাবে পড়ে গেল। তারপর যখন জিজ্ঞেস করা হলো কোথায় ব্যথা পেয়েছ, বাচ্চাটি বলে কোথাও না, তবে ওকে দেখে মনে হচ্ছিল যে খুব ভয় পেয়েছে। কিছুক্ষণ পর বাচ্চাটির মা খেয়াল করেন যে বাচ্চাটির হাতে এমন একটি ছাপ, দেখে মনে হয় আগুনে ছ্যাঁকা লেগে পুড়ে গেলে যেমন হয় দাগটি অনেকটা তেমন, এবং ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ছাপটি অনেকটা হাতের ছাপের মতো। আরও অবাক করা বিষয় হচ্ছে বাচ্চাটির হাতে কোনো রকম ব্যথা ছিল না এবং এই ছাপটি প্রায় 1.5 মাস পর্যন্ত বাচ্চাটির হাতে ছিল। যারা প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করেন না তারা প্লিজ কোনো হাসি তামাশা করবেন না, কারণ বিষয়গুলো যাদের সাথে ঘটে তারাই বুঝে এটা মানসিকভাবে কতটা কষ্টদায়ক। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। For more videos, please subscribe my channel, like, comment and share. Thank you so much.